আমরা ডিএনএ আলোচনা করেছি, আজকে আরএনএ আলোচনা করব, রাইবোনিউক্লিক অ্যাসিড। তো আরএনএর গঠন নিউক্লিওটাইড দিয়েই আরএনএ গঠিত হয়, যেমন ডিএনএর ক্ষেত্রে আমরা দেখেছি। খালি পার্থক্য প্রধানত যেটা, সেটা হচ্ছে যে নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে তারপরে তো একটা চেন তৈরি হয়, ঠিক সেরকমই আরেকটা যে নিউক্লিওটাইড যুক্ত হয়ে আরেকটা চেন, এবং এই দুটো চেন তাদের পরস্পরের যে নাইট্রোজেন বেস রয়েছে তাদের মধ্যে যে বন্ধনী তৈরি হচ্ছে, এইভাবে দুখানা আর কি তন্তু বলা যেতে পারে সেই দুটো পরস্পরকে পেঁচিয়ে থাকছে, যে কারণে ডিএনএকে আমরা বলছি ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী ডিএনএ। আর অন্যদিকে আরএনএ একতন্ত্রী, সাধারণত একতন্ত্রী, অর্থাৎ শুধুমাত্র যে নিউক্লিওটাইড পরপর পরপর যুক্ত হয় এবং ফসফোডাইএস্টার বন্ধনের সাহায্যে যুক্ত হয়, তার মানে হচ্ছে যে একটা নিউক্লিওটাইডে তোমরা তো এটা জানোই যে তিনটে জিনিস থাকে, তিনটে উপাদান, এক তো নাইট্রোজেন বেস রয়েছে, তার সঙ্গে সুগার যেটা সেটা রয়েছে, এবং তার সঙ্গে ফসফোরিক অ্যাসিডটা রয়েছে। তো এই একটা নিউক্লিওটাইডের যে সুগার তার সঙ্গে ফসফোরিক অ্যাসিড রয়েছে, আবার তারপরের যে নিউক্লিওটাইড তার ফসফোরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়, এইভাবে একটা লম্বা চেনের মতন তৈরি হয়। তো আরএনএর তার মানে গঠন, মানে নিউক্লিওটাইড এও হলো একটা পলিমার, নিউক্লিওটাইডেরই পলিমার, এবং খালি পার্থক্যটা অবশ্যই হচ্ছে যে ওই একতন্ত্রী এবং সুগার যেটা, শর্করা যেটা, সেটা ডিএনএ আরএনএ দুয়ের ক্ষেত্রেই পেন্টোজ সুগার, অর্থাৎ কিনা 5-কার্বন কম্পাউন্ড। কিন্তু পার্থক্য হচ্ছে যে ডিএনএর ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে একটা অক্সিজেন কম থাকে, যেটা আরএনএর যে শর্করা রয়েছে সেখানে একটা অক্সিজেন বেশি থাকে, যে কারণে সেটাকে রাইবোজ শর্করা, রাইবোজ সুগার বলা হয়। আর ডিএনএর ক্ষেত্রে ওই জন্য যেহেতু একটা অক্সিজেন কম তাই তাকে ডিঅক্সি রাইবোজ সুগার বলা হয়। আর নাইট্রোজেন বেসের ক্ষেত্রেও পার্থক্য তোমরা পড়েছো আগে, যে সেখানে ওই থাইমিন যেটা ডিএনএতে থাকে তার বদলে আরএনএতে আমরা ইউরাসিল দেখতে পাই, এছাড়া বাকিগুলো অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এইগুলো কিন্তু একই আছে। তো আমরা আরএনএর প্রকারভেদ দেখব এবং প্রত্যেকটা দেখব যে তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, কাজ আছে। প্রোক্যারিওট ও ইউক্যারিওট উভয় প্রকার কোষেই তিন ধরনের আরএনএ দেখতে পাওয়া যায়, মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ শর্টে বলা হয়, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, এবং ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ অথবা সলিউবল আরএনএ বা এসআরএনএও বলা হয় একে। তো আমরা এখানে একটা কম্পারেটিভ ছবি এখানে দেখতে পারি, এটা হচ্ছে যে তিন রকম আর কি এখানে ডিএনএ রয়েছে। এবার ডিএনএ থেকে তো ট্রান্সক্রিপশন হয়ে, তো তোমরা জানোই যে আরএনএ হয়, তো যখন ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হচ্ছে তো তখন কোনো অংশ থেকে আমরা দেখছি যে সেখান থেকে যে আরএনএ তৈরি হলো সেটা হলো রাইবোজোমাল আরএনএ, এবং সেটার সঙ্গে কিছু প্রোটিন যুক্ত হয়, প্রোটিন যুক্ত হয়ে তারা একসঙ্গে একত্রে, অর্থাৎ কিনা ওই রাইবোজোমাল যে আরএনএ এবং এই প্রোটিনগুলো একসঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে, একটা বড় উপএকক এবং একটা ছোট উপএকক এইভাবে তৈরি হয়। আবার অপরদিকে ডিএনএর কিছু অংশ সেখানে তার ট্রান্সক্রিপশন হয়ে যে আরএনএটা হচ্ছে সেটা ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, এবং এগুলো খুব ছোটো ছোটো আরএনএ, তার সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এবং যেহেতু এই আরএনএগুলো অ্যামাইনো অ্যাসিডকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বহন করে বা ট্রান্সফার করে, সেই জন্যেই কিন্তু এই আরএনএর নাম হয়েছে ট্রান্সফার আরএনএ। রাইবোজোমাল আরএনএ নাম কেন সেটা তো নিশ্চয়ই বোঝা গেল যে এরা রাইবোজোম গঠন করছে, আর ট্রান্সফার আরএনএর নাম ট্রান্সফার তার কারণই হচ্ছে যে এগুলো অ্যামাইনো অ্যাসিডকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে নিয়ে যায় সেই জন্য। তো এই যখন ট্রান্সফার আরএনএ তৈরি হওয়ার পর তার গঠনটা এরকম ক্লোভার লিফ অ্যাপিয়ারেন্স মতন হয়, আমরা পরে আবার একটু দেখব, খুব ডিটেল যদিও নেই তোমাদের, তো মানে এই সুতোটাই সেটা আর কি এরকমভাবে একটা গঠন তৈরি করে। এটা কিন্তু দ্বিতন্ত্রী নয়, এটা একটাই সুতো, একটাই চেন, সেটা এই জায়গার আর এই জায়গার যে বেস পেয়ারগুলো আছে সেগুলো কমপ্লিমেন্টারি,
ঠিক তেমনি এই জায়গার এই জায়গার এগুলো কমপ্লিমেন্টারি, তেমনি এই জায়গার কমপ্লিমেন্টারি, এই জায়গার কমপ্লিমেন্টারি, যে কারণে এরকম ভাঁজকে এই স্ট্রাকচারটা তৈরি করে। আর এই জায়গায় কমপ্লিমেন্টারি নয় যে কারণে এরকম মানে দূরে আছে, আর এটাও কমপ্লিমেন্টারি নয়, এটাও কমপ্লিমেন্টারি নয়। কমপ্লিমেন্টারি মানে কি? তার মানে তোমরা জানো যে অ্যাডেনিন সেটা থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ডের সাহায্যে যুক্ত হয়, আর ঠিক তেমনি আবার আমরা দেখি যে সাইটোসিন সেটা তিনটে হাইড্রোজেন বন্ডের সাহায্যে গুয়ানিনের সঙ্গে যুক্ত হয়। তো এখানে যদি এ থাকে আর এই জায়গায় যদি টি থাকে, তো তাহলে পরে এ আর টির মধ্যে একটা যুক্ত হবার টেন্ডেন্সি হবে, সেইটাই হচ্ছে কি কমপ্লিমেন্টারি। অর্থাৎ এ আছে এখানে, টি আছে, সুতরাং তারা কমপ্লিমেন্টারি। আবার এখানে যদি জি থাকে এখানে, তাহলে যদি সি থাকে তাহলে এরা কমপ্লিমেন্টারি। কিন্তু যদি এখানে এ থাকে আর এখানে সি থাকে, তাহলে কিন্তু তারা কমপ্লিমেন্টারি নয়, তাদের মধ্যে বন্ড তৈরি হবে না। তো তার মানে এখানে নাইট্রোজেন বেস পেয়ারগুলো এমন আছে যে তারা কমপ্লিমেন্টারি, এরকম যে কারণে এরা কাছাকাছি মানে একটা বন্ড তৈরি করার চেষ্টা করছে। এই জায়গারও তাই, এই জায়গারও তাই, এই জায়গারও তাই, কিন্তু এইখানগুলো নয় বলে এর জন্য এরা দূরে সরে আছে, এদের মধ্যে বন্ড হয়নি, যে কারণে এরকম নবের মতন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। অপরদিকে আবার ডিএনএর কিছু অংশ সেইগুলো যখন ট্রান্সক্রিপশন হয়, তো তখন তার থেকে আরএনএ, একতন্ত্রে আরএনএ তৈরি হচ্ছে, এবং সেই আরএনএটা আমরা বলছি মেসেঞ্জার আরএনএ, কারণ সেইগুলোতে এ মানে ফাংশনাল যে জিন, যেটা মানে ডিএনএর যে অংশ জিন, যার থেকে কোনো প্রোটিনের কোড হবে, কোডিং হবে, তো তাকেই তো ফাংশনাল জিন বলা হয় বা ফাংশনাল ডিএনএর অংশ বলা হয়। সব ডিএন ডিএনএর সমস্ত অংশ থেকেই কিন্তু ফাংশনাল জিন হয় না, ডিএ প্রোটিন কোডিং হয় না। যে জায়গাগুলো ডিএনএ প্রোটিন কোডিংয়ের জায়গা আর কি, সেই জায়গাগুলোকেই আমরা বলি ফাংশনাল ডিএনএ বা ফাংশনাল জিন রয়েছে। বাকি অনেক জায়গায় কিন্তু স্ট্রাকচারাল ডিএনএ থাকে, যেগুলো অন্য কাজে সাহায্য করে, যেমন এইখানে, যেমন টিআরএনএ কোড করার রয়েছে, আরআরএনএ কোড করার রয়েছে ডিএনএর অংশ, সেগুলো কিন্তু ফাংশনাল জিন না। আচ্ছা, তো তাহলে এই মেসেঞ্জার আরএনএ, সেই মেসেঞ্জার আরএনএ যদি এটা ইউক্যারিওট হয়, প্রোক্যারিওট হলে তো যেমন এটা তৈরি হলো তেমনিই থাকবে, আর যদি ইউক্যারিওট হয় তারপরে আমরা কিছু মডিফিকেশন হতে দেখি আরএনএ এমআরএনএর ক্ষেত্রে, যেমন এখানে ক্যাপিং হয় আর এখানে একটা এ এ এ এরকম একটা পলি এ টেল বসে আর কি, টেলিং হয় এখানে, ক্যাপিং হয় এটা, আর স্প্লাইসিং হয় কিছু, তার মানে হচ্ছে যে কিছু অংশ কেটে বাদ হয়ে যায় আর কি, এরকম কিছু চেঞ্জেস মডিফিকেশনস হয়। তো প্রথম যেটা তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে, ডিএনএ যেহেতু নিউক্লিয়াসে আছে ইউক্যারিওটের, তো সেটাকে হেটেরোজিনিয়াস নিউক্লিয়ার আরএনএ বলা হয় মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে। তারপরে যখন সেটা কিছু মডিফিকেশন হচ্ছে, যেমন এই যে দেখালাম ক্যাপিং হচ্ছে, পলি এ টেল তৈরি হচ্ছে তার, এবং সাইজে লেন্থেও শর্ট হয় সেটা, তো দিয়ে সেটা নিউক্লিয়াসের মেমব্রেনের যে মধ্যে যে পোরগুলো আছে সেই তার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে, সাইটোপ্লাজমে বেরিয়ে আসে নিউক্লিয়াস থেকে, তো তখন মডিফাইড রূপটা। এবং এই তিন ধরনের যে আরএনএ, তিন ধরনের আরএনএই দেখা যায় ট্রান্সলেশন যে পদ্ধতি, অর্থাৎ কি না আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হওয়া সেই পদ্ধতিতে অংশগ্রহণ করে, কিন্তু তিনভাবে করে। সেখানে দেখা যায় যে মেসেঞ্জার আরএনএ যেটা, সেটা ডিরেক্টলি এই ডিএনএ থেকে কোডটা বহন করে নিয়ে আসছে, ওই জন্যই মেসেঞ্জার, মেসেজটা আছে ডিএনএতে, সেই মেসেজটা আরএনএ বহন করে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসছে, যাতে করে সেইটার উপর ভিত্তি করে, সেটার উপর বেস করে প্রোটিন তৈরি হয় আর কি। তো এবং তার সঙ্গে যে টিআরএনএগুলো অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে, আর রাইবোজোম তো তৈরি করে হচ্ছে আরআরএনএ, তার সঙ্গে কিছু প্রোটিন, তাহলে সেখানে রাইবোজোমের দরকার, তার মানে আরআরএনএ আসছে, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, যে অ্যামাইনো অ্যাসিডগুলো, এই যে অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর যুক্ত হয়ে পেপটাইড বন্ড দিয়ে তৈরি করবে পলিপেপটাইড চেনটা, যার থেকে প্রোটিনটা হবে, আর এমআরএনএটা সেটাই হচ্ছে ফ্রেমওয়ার্কটা তৈরি করবে, যে কোন বেসটা আছে নাইট্রোজেন বেসটা কার পরে, সেই অনুযায়ী এখানে এই অ্যামাইনো অ্যাসিডগুলো বসে, তার মানে সেই অনুযায়ী প্রোটিন তৈরি হবে।
কারণ পরপর কী কী অ্যামাইনো অ্যাসিড বসছে, সিরিজটা কি সেটার উপরেই ভিত্তি করে কিন্তু কি পলিপেপটাইড চেন বা প্রোটিন তৈরি হবে সেটা ঠিক হয়। তো তাহলে এখানে আমরা একটা জাস্ট তিনটের আর কি একটা কম্পারেটিভ চার্ট দেখলাম। এবার একটা একটা করে একটু বলি। যে আরএনএ, প্রথমে মেসেঞ্জার আরএনএ, যে আরএনএ অণু সাধারণত গঠনগত জিন বা স্ট্রাকচারাল জিন থেকে সৃষ্টি হয়, যা গঠনগত জিনের বার্তা বহন করে এবং টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়ে পলিপেপটাইড গঠনে অংশগ্রহণ করে। এই যে বললাম যে এইটা কাঠামোটার উপর বেস করে কিন্তু কী কী অ্যামাইনো অ্যাসিড পরপর বসছে সেটা ঠিক হবে, তার মানে এটা কি না কাঠামো বা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করছে বা টেমপ্লেট বলা হয়, টেমপ্লেট হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএর কাজ। বার্তা মানে মেসেজটা কি? পলিপেপটাইড গঠনের টেমপ্লেট বা ছাঁচ গঠন করে, যাকে অনুসরণ করে গঠন করে যাকে অনুসরণ করে এবং যার উপর পলিপেপটাইড গঠিত হয়, মানে ওটাই হচ্ছে ফ্রেমওয়ার্কটা। এমআরএনএ নাইট্রোজেন বেস তিনটি করে তারা কোডন গঠন করে, আমরা পরে আবার এগুলোতে যাব। এক একটি কোডন পলিপেপটাইডে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রম নির্দেশ করে। এই যে এখানে মেসেঞ্জার আরএনএটা আমি এঁকেছি, এটা হচ্ছে ডিএনএ, ডিএনএ যেটা 5' থেকে 3' এইভাবে রয়েছে, এখানে নাইট্রোজেন বেসগুলো এইভাবে যদি থাকে, তো তাহলে তার থেকে যে মেসেঞ্জার আরএনএটা তৈরি হবে, তো তাহলে কী হবে না, এখানে যদি ডিএনএর ক্ষেত্রে এখানে যদি অ্যাডেনিন থাকে, তো তাহলে পরে আরএনএ যেটা বসবে সেটা হবে ইউরেসিল, থাইমিন তো নেই আরএনএতে, হয় না, তো তাহলে ইউরেসিল বসবে। ডিএনএর এই জায়গায় যদি সাইটোসিন থাকে, তো তাহলে আরএনএর এই জায়গায় গুয়ানিন বসবে, এখানে যদি গুয়ানিন থাকে আরএনএতে তাহলে সাইটোসিন বসবে, এখানে যদি থাইমিন থাকে তাহলে এখানে অ্যাডেনিন বসবে, এখানে থাইমিন থাকলে অ্যাডেনিন বসবে, এখানে অ্যাডেনিন থাকলে এখানে ইউরেসিল বসবে। এইভাবে মোটামুটি ডিএনএ থেকে এমআরএনএটা তৈরি হয়। এবং এই এই যে একসঙ্গে এই যে তিনখানা, এই তিনখানা পরপর যে নাইট্রোজেন বেস থাকছে তাদেরকে বলা হয় একটা কোডন, এবং সেই কোডন অনুযায়ী কিন্তু ঠিক হয় যে কোন অ্যামাইনো অ্যাসিডটা কার পরে বসবে, মানে এটা হবে একটা কোডন, এটার জন্য একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হবে একটা কোডন, এটার জন্য একটা অ্যামাইনো অ্যাসিড, এবং সেই অ্যামাইনো অ্যাসিড দুটোর মধ্যে একটা পেপটাইড বন্ড তৈরি হবে। ট্রান্সলেশন যখন আমরা পড়বো তখন সেখানে আরেকটু বেশিভাবে দেখব। আচ্ছা, ইউক্যারিওটের ক্ষেত্রে কী হয় না, ডিএনএ সেখানে প্রথমে সমসংখ্যক নিউক্লিওটাইডযুক্ত আরএনএ তৈরি হয়, ডিএনএটা যতটা লেন্থের সেরকমই লেন্থে আরএনএ, যেমন যেমন নাইট্রোজেন বেস তার কমপ্লিমেন্টারি বেস বসে বসে আরএনএটা তৈরি হবে, সেটাকে বলা হয় প্রি এম আরএনএ বা হেটেরোজিনিয়াস নিউক্লিয়ার আরএনএ। এর থেকে কিছু অপ্রয়োজনীয় অংশ মানে নাইট্রোজেন বেস সেগুলো বাদ যায়, সেই প্রসেসটা কেটে কেটে বাদ যায়, এটাকে স্প্লাইসিং বলা হয়। এই যে বাদ গেল যে অপ্রয়োজনীয় অংশগুলো, সেগুলো হলো ইন্ট্রন, আর যে নিউক্লিওটাইড অংশ কার্যকরী এমআরএনএতে থেকে যায় সেগুলোকে বলা হয় এক্সন। তাহলে ইন্ট্রন এবং এক্সন এই দুটো টার্ম, ইন্ট্রন এখানে যেমন দেখো, যদি এটা এবার ইউক্যারিওট হয় তাহলে এই যে এটা তৈরি হলো প্রথম যে এমআরএনএটা, সেই এমআরএনএর মধ্যে হয়তো এই অংশটা যেটা সেটা কোনো ফাংশনাল মানে প্রোটিন তৈরি করবে না, কোডিং সেখানে নেই, এই জায়গাটা তাই ইন্ট্রন, কিন্তু এখানটা আছে এটা এক্সন, এটা হলো ইন্ট্রন। তো তখন কী হবে না, এই ইন্ট্রনগুলো এরমভাবে এইভাবে মানে এই অংশটা এই অংশটা এগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দেওয়া হবে, আর এইটা এইটা মানে এক্সনগুলো থেকে যাবে, এই এক্সনগুলো থেকে তারপরে এরমভাবে জিনিসটা জুড়ে যাবে। তাহলে এইভাবে স্প্লাইসিং হচ্ছে, তারপর জুড়ছে করে তখন একটা ফাংশনাল আরএনএ তৈরি হবে। তাহলে হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ সেখান থেকে ফাংশনাল আরএনএ তৈরি হবে, স্প্লাইসিং বলা হয় এই পদ্ধতিটাকে। এবং অনেক সময় দেখা যায় যে আরএনএ কিছুটা সেলফ স্প্লাইসিং করতে পারে, তার মানে কি কোনো প্রোটিন দরকার হয় না, মানে কোনো প্রোটিন বেসড এনজাইম দরকার হয় না, আরএনএর অংশই দেখা যায় যে এনজাইমের কাজ করে, এই এনজাইমকেই বলা হয় রাইবোজাইম। আমরা জানি বেশিরভাগ অধিকাংশ এনজাইমই হলো প্রোটিন জাতীয়, প্রোটিও মানে প্রোটিন বেসড, কিন্তু এইটা একটা এক্সেপশন, এই আরএনএ এটা এনজাইম, এনজাইম্যাটিক অ্যাকশন দেখায়,
কিন্তু এটা প্রোটিন নয়, এটা একটা আরএনএর অংশ, আরএনএর টুকরো। তো এবং তাকে বলা হয় রাইবোজাইম। তাহলে মোটামুটি এমআরএনএটা বোঝা গেল নিশ্চয়ই, খুব ডিটেল তোমাদের কিছু এখানে নেই। রাইবোজোমাল আরএনএ, সেটা যে আরএনএ অণু রাইবোজোমের অংশ হিসেবে উপস্থিত থেকে প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোক্যারিওট কোষের 50S যে অধ একক, তোমরা জানো যে রাইবোজোমের তো দুটো উপ একক, অধ একক থাকে, একটা বড় একটা ছোট। তো প্রোক্যারিওট কোষে যেটা বড় সেটা হচ্ছে 50S, আর ছোটোটা হচ্ছে গিয়ে 30S। তো সেই 50S যে অধ একক, সেখানে দেখা যায় যে যে আর আরএনএ থাকছে দু ধরনের থাকে, একটা থাকছে 23S আরআরএনএ, আর আরেকটা থাকে 5S আরআরএনএ। এই এসটা হচ্ছে সোয়েডবার্গ কনস্ট্যান্ট বা সেডিমেন্টেশন কনস্ট্যান্ট, মানে এটা কি সিগনিফাই করে যে এই জিনিসগুলোর ডেন্সিটি কীরকম, কতটা ভারী, একটা স্কেলে যদি হয় মানে কতটা বেশি ডেন্স হলে কী হবে, ভারী তার নিচে পড়বে, যদি হালকা হয় তার ওপর পড়বে জমা প্রেসিপিটেশন হওয়ার পর। তো এইভাবে আর কি এটা স্কেলটা করা হয়। তো এটা তার মানে দেখো 23S মানে এটা ডেন্সিটি বেশি এই অংশটার, আর এটা অনেক কম 5S। এটা এই দু ধরনের আরআরএনএ থাকছে 50S অধ এককে প্রোক্যারিওট কোষে, আর 30S মানে ছোটো যে অধ এককটা সাব ইউনিটটা, তো তার মধ্যে একটা আরআরএনএ থাকছে, সেটা হলো 16S, তার যে সেডিমেন্টেশন যে কোয়েফিশিয়েন্ট ভ্যালুটা। ইউক্যারিওট কোষের ক্ষেত্রে রাইবোসোমে দেখো সেখানে তো আবার দুটো 60S আর 40S, বড় যেটা লার্জার যে সাব ইউনিটটা 60S, তাতে তিনটে আরআরএনএ দেখা যায়, একটা হলো 28S আরআরএনএ, একটা 5.8S আরআরএনএ, আর একটা হচ্ছে 5S আরআরএনএ। আর আর যে ছোটো যে সাব ইউনিটটা 40S, তো তাতে একটা রয়েছে 18S আরআরএনএ। রাইবোসোমের ক্ষুদ্র অধ এককের 16S আরআরএনএতে নাইট্রোজেন বেসের বিশেষ সজ্জাক্রম থাকে, এর পরিপূরক বেসগুলি একটি যে আরআরএনএর সরি এমআরএনএর 5' প্রান্তে অবস্থান করে, ফলে আরআরএনএ যে ও এমআরএনএর এই অংশে পরিপূরক বেস পেয়ারিং বা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়। এর মানেটা কি, এখানে আমি জিনিসটা দেখিয়েছি, এই যে এটা যদি এমআরএনএ হয় তাহলে এই যে এখানে রাইবোসোম যে বসছে, সেই রাইবোসোম যে কোনো জায়গাতে কিন্তু এই এমআরএনএটাতে বসছে না, সেখানে এমন কিছু বেস পেয়ারিং রয়েছে এই এমআরএনএটার যে তার সঙ্গে কমপ্লিমেন্টারি হচ্ছে বলেই কিন্তু এই জায়গাটাতেই এই রাইবোসোমটা আটকেছে, ব্যাপারটা হলো এটাই। তবে প্রোটিন সংশ্লেষের সূচনা ঘটে, প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ছোট উপ এককটা সেইটা এসে এমআরএনএতে বসে। কোন জায়গায় বসবে, না ওই এমআরএনএটার এমন যেখানে নাইট্রোজেন বেস পেয়ার আছে, যেটা এই ছোট উপ এককের যে আরআরএনএ সেইখানকার যে বেস পেয়ারিং তার সঙ্গে কমপ্লিমেন্টারি হচ্ছে, মানে যদি এখানে এ থাকে ওখানে ইউ থাকবে, এখানে জি থাকে সি থাকবে, এরকম যখন হয় তখন ফিট করবে আর কি, সেই জায়গাটায় এটা আটকায়, যে কোনো জায়গায় যে আটকাবে তা নয়। এমআরএনএর 5' প্রান্তে অবস্থিত এই বিশেষ নাইট্রোজেন বেসের সজ্জাক্রমকে শাইন ডেলগার্নো সজ্জাক্রম বা অ্যারেঞ্জমেন্ট বলা হয়। অর্থাৎ এই যে এমআরএনএর এই 5' দিক থেকে প্রথম যে জায়গাটায় যেখানে আরআরএনএর সঙ্গে আটকাবার যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার আছে, এই যে অ্যারেঞ্জমেন্টটা সেটাকেই বলা হচ্ছে শাইন ডেলগার্নো অ্যারেঞ্জমেন্ট। এরপরে আসছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ বা সলিউবল আরএনএ বা এসআরএনএ। যে আরএনএ অণুতে অ্যান্টিকোডন সাইট এমআরএনএর কোডনের সঙ্গে যা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে ও অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট থাকে এবং অ্যামাইনো অ্যাসিডকে বহন করে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এখানে আমি আগে দেখালাম যে স্ট্রাকচারটা, এই টিআরএনএ স্ট্রাকচার, এটা ক্লোভার লিফ অ্যাপিয়ারেন্স বলা হয়। তো এতে কি দেখা যায় না, এর আগে বললাম এমআরএনএতে যে পরপর তিনটে 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 করে নাইট্রোজেন বেস পরপর যে থাকে গ্রুপ, তো তাদের এক একটাকে কোডন বলা হয়।
সেই কোডনের সঙ্গে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং দেখায় হচ্ছে এক একটা টিআরএনএর এইখানে যে তিনটে বেস পেয়ার আছে। তার মানে যদি এখানে একটা এমআরএনএ থাকে, সেই এমআরএনএর এখানে যদি আমরা দেখি যে এখানে হয়তো ইউ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এটার সঙ্গে যদি অ্যাটাচ করতে হয় এই টিআরএনএকে, তাহলে তার এই জায়গাটাতে নিচে এখানটায় তাহলে ইউর সঙ্গে কমপ্লিমেন্টারি এখানে এ হতে হবে, এখানে এ তাহলে এখানে ইউ হতে হবে, এখানে এ তাহলে এখানে ইউ হতে হবে, তাহলে এইটা এর সঙ্গে ফিট করে আটকে যাবে। বোঝা গেল? তাহলে কোডনের সঙ্গে টিআরএনএর যে অংশটা, এইখানের এই অংশটা, এটা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং দেখায়, এটাকেই বলা হচ্ছে কি না অ্যান্টিকোডন। কোডন অ্যান্টিকোডন, তারা পরস্পর আটকায় পরস্পরের সাথে। এছাড়া টিআরএনএতে আর কি জায়গা আছে না? এখানেই যে অ্যামাইনো অ্যাসিড, এইখানটাতে এই জায়গায় যেটা থ্রি প্রাইম এন, সেখানে অ্যামাইনো অ্যাসিডটা আটকায়। অ্যামাইনো অ্যাসিডকে বহন করেই টিআরএনএ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলা হচ্ছে, দেখো যে আরএনএ অণুতে অ্যান্টিকোডন সাইট থাকে, অ্যান্টিকোডনটা কি না এমআরএনএর কোডনের সঙ্গে যা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে, এবং অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট থাকে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট, এবং অ্যামাইনো অ্যাসিডকে বহন করে প্রোটিন সংশ্লেষে মানে ট্রান্সলেশনে অংশগ্রহণ করে। টিআরএনএ অণুর বেসগুলি নিজেদের মধ্যে বেস পেয়ারিং ঘটায়, ফলে টিআরএনএকে একটি ক্লোভার লিফের মতন দেখায়, এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। দুটি স্থান থাকবেই, একটা হলো অ্যান্টিকোডন সাইট, অ্যান্টিকোডন না থাকলে তো এমআরএনএর কোডনের সঙ্গে আটকাতে পারবে না, আর একটা হলো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট। অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএকে বলা হয় অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ, দেখা যাচ্ছে হয়তো ACYL, অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ, ACYL। তো যখন এই টিআরএনএর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখন এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ। আরএনএগুলি ভীষণ ছোট, সেই জন্যই এদেরকে সলিউবল আরএনএও বলা হয়। তো তাহলে আমরা তিন রকম পড়লাম আরএনএর কথা, মেসেঞ্জার আরএনএ যেটা সরাসরি ডিএনএ ফাংশনাল যে ডিএনএর অংশ রয়েছে সেখান থেকে তৈরি হচ্ছে, এবং যার মধ্যে প্রোটিন কোড করার যে মেসেজটা সেটা থাকছে, সেটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে সাইটোপ্লাজমে, যদি ইউক্যারিওট কোষ হয় অবশ্যই, প্রোক্যারিওট হলে নিউক্লিয়াসের কোনো ব্যাপার নেই, যেমন এমআরএনএ তৈরি হয় তেমনিই থাকবে। যদি ইউক্যারিওট কোষ হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে এমআরএনএটা তৈরি হচ্ছে সেটা একটু মানে একদম যেমন ডিএনএটা সেরকমই লেন্থের হয়, তো সেটাকে বলা হেটেরোজিনিয়াস নিউক্লিয়ার আরএনএ, এবং সেটা কিছু মডিফিকেশন হয় তার, এক হচ্ছে যে এটা ক্যাপিং হয়, আর তার সঙ্গে কিছু মানে পলি এ মানে অ্যাডেনিন অনেকগুলো পরপর বসে একটা টেলিং হয়, স্প্লাইসিং হয়, যার মাধ্যমে যেগুলো থেকে প্রোটিন তৈরি হবার ব্যাপার নেই সেই অংশগুলো যাদের ইন্ট্রন বলা হয় তাদেরকে স্প্লাইস করে বাদ দিয়ে দেওয়া হয়, বাকি যেগুলো ইম্পর্ট্যান্ট অংশ যেখানে প্রোটিনের কোডিং আছে সেই জায়গাগুলোকে এক্সন বলা হয়, সেইগুলো যুক্ত হয়। এইভাবে একটা যেটা মানে ফাংশনাল যে আরএনএ সেটা তৈরি হচ্ছে, ফাংশনাল এমআরএনএ তৈরি হয়ে সেটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসছে, এবং এর সঙ্গে সঙ্গে যখন প্রোটিন তৈরি হওয়ার দরকার তো তখন যে রাইবোজোমাল আরএনএ তৈরি হয়েছে ডিএনএ থেকে, তার সঙ্গে প্রোটিন যুক্ত হয় করে রাইবোজোম তৈরি হয়, দুটো উপএকক তৈরি হচ্ছে, এবং সেই এমআরএনএটার সঙ্গে প্রথমে ছোটো উপএককটা যুক্ত হয় যেখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হবে, সেরকমভাবেই ওটা দুটো পরস্পরের সঙ্গে আটকায়, এবং তারপরে বড় উপএককটা এসে আটকায়। রাইবোজোমের দুটো উপএকক কিন্তু সাইটোপ্লাজমে বেশিরভাগ সময় আলাদা হয়ে থাকে। তো তারপরে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে টিআরএনএ আটকায়, সেই টিআরএনএকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিল টিআরএনএ, এবং সেই এক একটা টিআরএনএ ওই অ্যামাইনো অ্যাসিডকে বহন করে ক্যারি করে নিয়ে আসছে, ট্রান্সফার করে আনছে কোথায় না যেখানে ওই রাইবোজোমের সঙ্গে এমআরএনএ যুক্ত হয়েছে, এবং এমআরএনএর যে কোডন যে মানে পরপর তিনটে যে নাইট্রোজেন বেস রয়েছে তার সঙ্গে টিআরএনএ অ্যান্টিকোডন যে অংশ যে সেখানে যদি বেস পেয়ারিং হয়, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়,
তো তাহলে পরে সেই টিআরএনএটা ওই এমআরএনএটার সঙ্গে আটকাবে। এইভাবে মানে এই তিনটে পরস্পরের সঙ্গে মানে একত্রে কাজটা করে, প্রোটিন তৈরি করার কাজটা করে। তাহলে বিভিন্ন প্রকার আরএনএর একটা তুলনা এখানে আমি দেখিয়েছি। রাইবোজোমীয় আরএনএ আরআরএনএ বলা হয়, সেডিমেন্টেশন কনস্ট্যান্ট সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে যে 5S আর 16S 23S থাকছে, আর ম্যামেলের ক্ষেত্রে সেটা 18S 28S আর কি। নিউক্লিওটাইডের সংখ্যা এগুলো দরকার নেই সেরকম মনে রাখার, সেটা হচ্ছে যে রাইবোসোমাল আরএনএর ক্ষেত্রে হচ্ছে 105, আর যেটা আর কি বড় যে উপএকক সেখানে হচ্ছে 1541 থেকে 3000 অবধি হতে পারে নিউক্লিওটাইডের সংখ্যা আর কি। আর ম্যামলদের ক্ষেত্রে দেখা গেছে যে 1740 থেকে 4850 অবধি হতে পারে। ট্রান্সফার আরএনএ টিআরএনএ বলা হয়, তার সেডিমেন্টেশন কনস্ট্যান্ট দেখো 4S, খুবই কম, খুব ছোট, নিউক্লিওটাইডের সংখ্যা মাত্রই হচ্ছে 75 থেকে 90টা। মেসেঞ্জার আরএনএ এমআরএনএ এটা হচ্ছে 6 থেকে শুরু করে 25S অবধি হতে পারে এবং নিউক্লিওটাইডের সংখ্যা 75 থেকে শুরু করে 3000 অবধি হতে পারে। এছাড়াও আমরা অনেক সময় কিন্তু কিছু অন্য আরএনএ দেখি, অন্যান্য ক্ষুদ্র আরএনএ, যেমন হচ্ছে 7S আরএনএ, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে প্রোটিনকে যেতে সাহায্য করে এই এই আরএনএটা আর কি। এটার কাজ মানে এটা প্রোটিন তৈরি করার কোডিং করে না, কিন্তু প্রোটিন যখন তৈরি হচ্ছে তারপর সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে যাওয়ার যাবে সেটাতে সাহায্য করে। তারপরে হচ্ছে এখানে দেখো যেটা আরএনএস রো, সে তার যে আরএনএ রয়েছে সেটা ব্যাকটেরিয়া টিআরএনএ সংশ্লেষে লাগে। একটা রয়েছে স্মল নিউক্লিয়ার আরএনএ, এটা প্রি এম আরএনএ থেকে কার্যকরী আরএনএ তৈরি করতে সাহায্য করে যেটা। আর আরেকটা হচ্ছে স্মল নিউক্লিওলার আরএনএ, নিউক্লিওলাসের মধ্যে থাকে, যেটা রাইবোজোমাল আরএনএ তৈরিতে সাহায্য করে। এরকম বেশ কিছু অন্যান্য আরএনএও কিন্তু আছে। তো তাহলে পরে আমরা মোটামুটি আরএনএটা আলোচনা করলাম, ডিটেল কিছু খুব যে কিছু দরকার তা নয়, কিন্তু আরএনএর মোটামুটি তার প্রকার, তার গঠন, কোথায় কোনটা অবস্থান করে, মেন কাজ কী, এই এইটুকুন অন্তত ভালোভাবে জানতে হবে। ডিটেল আমি আজ পর্যন্ত কখনো দেখিনি প্রশ্ন আসতে, সুতরাং সেটা কোনো আমার মনে হয় না যে সেই ব্যাপারটা আছে, কিন্তু মানে বেসিক আইডিয়া থাকতে হবে যে আরএনএ কী কী দিয়ে তৈরি, তাতে কী কী আছে, তার স্ট্রাকচার কীরকম, তার বিভিন্ন টাইপস কীরকম, এবং এই বিভিন্ন যে টাইপগুলো তারা তাদের মধ্যে মেন ডিফারেন্স কী, আর তাদের কাজের দিক থেকে তাদের রিলেশনশিপ কী, কে কী কোন কাজে আর কি। তিনজনেই প্রোটিন তৈরি করতে সাহায্য করে, কিন্তু কোনটা মানে কীভাবে আর কি তাদের ভূমিকাটা রয়েছে সেটা মনে রাখতে হবে।